কাগজের নোট কাগজের ভোট কাগজে সই দিলে টাকা টাকা কাগজটা বানাইছে কেডা টাকাটা বানাইছে কেডা মন গো ঢোকা মা খোলি রাছো আত্মা ছ কলম তবে হুঁ সিংটন বাকি এ কোন কোন র‍্যাপ জানতা হ্যায় জো র‍্যাপ জানতা হ্যায় ওহি জানতা হ্যায় মেহু কোন মেরি আঁখো মে দেখা কর তো মে বাত করতা না ও লন্ডন নেই হুঁ জো তেরে সাথ পড়তা মন্ত্রী হইছে লাঠি মাইরা চেয়ার ভাঙ রাজনীতিতে রাজা হইছো রক্ত হাতে মুসলমান আনে वाला টাইম বাস মেরা হি হোগা প্রেজ মুঝে লাইক কম দেখো গে জাদা অন ফ্রন্ট পেজ গাড়ি মে বজে আমি গলি বলা আমার নাম হইল রানা শহরের অলি গলি গল্প আমার জানা র‍্যাপ গান হলো এমন এক ধরনের গান যে গানগুলোর বেশিরভাগ গানই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা প্রতিবাদের কণ্ঠস্বর প্রকাশ পায় যদিও র‍্যাপ গানের মধ্যে শুধু প্রতিবাদের কণ্ঠ নয় পাশাপাশি রোমান্টিকতাও বেশ প্রকাশ করে থাকেন একজন র‍্যাপার আপনারা যারা র‍্যাপ গান নিয়মিত শুনেন তাদেরকে র‍্যাপ গানের সংজ্ঞা বা এর মানে বোঝানোর প্রয়োজন মনে করি না আর যারা র‍্যাপ গান শুনেন না তারা হয়তো নিজের অজান্তে শুনেছেন র‍্যাপ গান কিংবা আমাদের দেশে গানগুলো শুনে টেস্ট নিতে পারেন যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে গালিবয় রানার গান শুনেনি এমন লোক পাওয়াটার সম্ভাবনা খুবই কম রানার মতো এমনই অনেক র‍্যাপার আছে যাদের মুখে উচ্চারিত প্রতিবাদ আর সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আসলে এইসব কারণেই হয়তো আমাদের দেশে র‍্যাপ গানের কদর কম তো যাই হোক বিশ্বে অনেক ধরনের অনেক বয়সের অনেক ভাষার র‍্যাপার আছে আর তাদের মধ্যে আমার ভালো লাগার আর পরিচিত চারজন র‍্যাপারকে নিয়ে তৈরি করেছি আজকের ভিডিও যাদের বয়স গালিবয় রানার মতোই অর্থাৎ কম বয়সী আর ওদের গানগুলোও বেশ ভালো লাগার মতোই তো আজকের ভিডিওতে তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো আর আপনারা যারা তাদেরকে চিনেন না তাদের সাথে পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ইনফো বাই এমজে চ্যানেলের আজকের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন তালিকার প্রথমে রাখব পাকিস্তানের ওয়াকাস বালুচ নামের কম বয়সী এই র‍্যাপারকে যার গানে প্রকাশ পায় চরম সত্য আর বাস্তবতার কথা তার ভাইও একজন র‍্যাপার ওয়াকাস হলো সেই লোক যে স্কুলে দুটি বছর বাদ দিয়েছিল কেবল র‍্যাপ শেখার জন্য তার ভাই আসিফের হাত ধরেই পাঁচ বছর বয়স থেকে সে র‍্যাপ গান শুরু করে তারপরে রাখবো নেপালের ওয়াইবা নামের কম বয়সী এই র‍্যাপার সিঙ্গারকে যাকে অনেকে কিং ওয়াইবা নামেও চিনে যদি ওদের ভাষাটা বুঝতে পারে না তবে কয়েকটা গানের লিরিক্স যদি খেয়াল করেন দেখবেন তাদের গানেও বেশ চড়া কথা ব্যবহার করা হয়ে থাকে গানের কথাগুলো বুঝতে অবশ্য গুগলে হেল্প নিতে হয়েছিল আমাকে এবার পরিচয় করে দেবো ভারতের বহুল পরিচিত নর্ডি খান নামের এই কম বয়সী র‍্যাপারকে যার কথা পাবেন সেই লেভেলের প্রতিবাদ আর অন্যের বিরুদ্ধে কণ্ঠস্বর আর গানের কথাগুলো তো জাস্ট অসাম নর্ডি খান গান গাওয়া শুরু করেন ছয় বছর বয়সে যদিও প্রথমে সে হানি সিংয়ের গান কভার করত তবে পরে তার নিজের গান আই এম নর্ডি খান নামে এই গানটি ব্যাপক হিট হয় তো সবশেষ যার কথা বলবো সে হলো আমাদের বাংলাদেশের সুপরিচিত গালিবয় রানা যাকে পরিচয় করে দেওয়ার কিছুই নেই তাবিব মাহমুদের হাত ধরে যার প্রতিবাদী কণ্ঠস্বর আজ আমরা শুনতে পাচ্ছি তার গানে থাকা কথায় ভিতরে কষ্ট কিভাবে প্রকাশ করতে হয় এটার বোধহয় রানা একমাত্র উদাহরণ তার গানগুলো বেশ জনপ্রিয় তার গানের চরম সত্য কথাগুলোর জন্য সুশৃঙ্খল কথার বাজে কিভাবে মানুষের ভিতর আগুন জ্বালানো যায় তা হয়তো প্রতিভাবান তাবিব মাহমুদই জানেন যা তিনি প্রকাশ করান রানার মাধ্যমে তবে সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপারদের মধ্যে অন্যতম হিসেবে ধরবো আমি রানাকে যদিও ভিডিওটি আমি কাউকে লিস্টের টপে বা ডাউনে রাখছি না কেননা এটাতে কেবল আমাদের এবং আমাদের পাশের দেশের প্রতিভাবান কম বয়সী র‍্যাপ সিঙ্গারকে পরিচয় করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো না লাগলে বরাবরের মতো ডিসলাইক দিবেন কমেন্টে আপনার কোয়েশ্চন থাকলে তা জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ধন্যবাদ সাথে থাকার জন্য